যে কোনো ধরনের জব প্রিপারেশনের প্রথম প্রশ্ন ইন্ট্রোডিউস ইওর সেলফ বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। সেইখানে আমি যদি যাই এবং বলি, আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া ইসলাম প্রমি, আমার বাবা এই অফিসে কাজ করতেন, সেই সুবাদেই আমি ভাবলাম আমিও এই অফিসে ঢুকে পড়ি, কারণ আমার আব্বুই আপনাকে কিন্তু রেফার করেছেন আমার কথা। রং, এই ধরনের অ্যান্সার কখনোই বলা যাবে না। যদি সে রেফার করে থাকে তারপরেও বলা যাবে না। তাহলে চলুন জেনে নেই কি বলা উচিত। সবার আগে আপনার নাম বলবেন এবং তারপর পরই বলবেন আপনার স্কিলস, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং এমন কিছু জিনিস যেটা অন্যান্য সববার থেকে আপনার নিজেকে একেবারেই ভিন্ন করে। এবং যখনই আপনি তাদের সাথে নিজেকে প্রেজেন্ট করবেন, খেয়াল রাখতে হবে দিস ইজ অ্যান এক্সাম, ইউ আর মার্কড অন দিস, দিস ইজ নট এমনিতেই এই কেমন আছো, কী অবস্থা, এরকম টাইপের কোয়েশ্চেন না। সো বুঝে শুনে যখন যেটা বলা প্রয়োজন তখন সেই কথাই বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি আরও কিছু জানতে চান, মেক শিওর দ্যাট ইউ ফলো আওয়ার পেজ অ্যান্ড অফকোর্স কমেন্টসে কিন্তু কর্পোরেট জব প্রিপারেশন কোর্সটি নিয়ে ডিটেলসে বলা থাকবে।